তো পিজা তৈরি করতে যে সসটা আমাদের প্রয়োজন হবে, যাকে পিজা সস বলে, সেটার জন্য আমাদের প্রয়োজন হবে 5টা জিনিসের, অ্যাকচুয়ালি 6টা, আরেকটা দিলেও চলে না দিলেও চলে। তার মধ্যে প্রথম হচ্ছে ফ্রেশ টমেটো, তারপর লাগবে হচ্ছে লবণ, কমন জিনিসেরটা, গোলমরিচের গুঁড়া, 3-4 টুকরা রসুন, রসুনের কোয়াটাকে বেটে নিলে ভালো হয়, আর যে কোনো ধরনের তেল, পরে অলিভ অয়েল ব্যবহার করে। আপনি অলিভ অয়েলের বোতলটা দেখাইলাম, কিন্তু আমরা ইউজুয়ালি অলিভ অয়েল এত দাম দিয়ে কিনে পোষায়ও না। যাই হোক, আপনারা যদি পোষায় আপনারা ব্যবহার করতে পারেন এইটা। আরেকটা জিনিস লাগবে হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিলেও হয়, অথবা ফ্রেশ টমেটো দিয়ে করলে আর পেস্টের দরকার পড়ে না তত, কিন্তু তারপরে যদি আপনারা দিতে চান দিতে পারেন। টমেটো পেস্ট অনেক ব্র্যান্ডের কিনতে পাওয়া যায়, 100, 125 টাকা, 130 টাকা করে, এমনি চিপ মনে হয়। যাই হোক, তুলসী পাতাই হচ্ছে বেজিল, বাজারে এটার অ্যাকচুয়ালি গুঁড়া পাওয়া যায়, কিন্তু আমি প্রেফার করি, আমি না ইটালিয়ানরা প্রেফার করি আপনি ফ্রেশ নেবেন, কারণ ফ্রেশটার মধ্যে একটা গন্ধ থাকে। আপনার প্রত্যেকের বাসায় একটা তুলসী পাতা গাছ রাখতে পারেন, অথবা বাসার আশেপাশে ঝোপঝাড়ে দেখবেন তুলসী পাতা গাছটা হয়। আর বাজারে যেগুলো শুকনো পাওয়া যায় ফ্লেভারটা তত আসে না। আরেকটা হচ্ছে অরেগানো। অরেগানোটা আপনার ছোট ছোট বোতলেও কিনতে পারেন, অনেক বেশি দাম পড়ে যাবে এর থেকে, বরঞ্চ বোধ হয় খুব সময় 1200 টাকা কেজি। আপনার 100 গ্রাম কিনলে আপনার অন্তত 100 পিজা সস তৈরি হবে, পিজা তৈরি করার মতো পিজা সস তৈরি হবে, সেই অরেগানোটা আপনারা নিতে পারেন। লবণ, গোলমরিচের গুঁড়া, এগুলোই হচ্ছে আমাদের মশলা, প্লাস টমেটো, ফ্রেশ টমেটো, আর 2-1 চামচ টমেটো পেস্ট হলে ভালো হয়, না হইলে কোনো অসুবিধা নাই, বরঞ্চ ফ্রেশটাই পাইলে না। আমি প্রথমে পানি ফুটাবো। পানি ফুটানোর সময় আগেও দিতে পারেন অথবা ফুটানোর সময় দিতে পারেন, 1-1 করে টমেটোগুলো ওর মধ্যে ছেড়ে দিব আমি। আমারই করতে হচ্ছে এবং একই সাথে ছবিও তুলতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমার এই আইডিয়াগুলোকে দেখে যে আমি বিভিন্ন বিদেশি রান্নার ভিডিও ছাড়বো, লোকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে পাগলের বেশি আর কিছু মনে করে না। তো আমি কাউকে ডাকলে সে অনেক রকম সুতা বের করে ফেলে, অনেক রকমের কাজ উঠে যায় আমি ডাকার সাথে সাথে। যাই হোক, তো চিন্তা করলাম নিজে নিজেই করি, খারাপ কি। দেখেন এইটা প্রায় 10-15 মিনিট যাবত পানিতে ফুটবে, ফুটন্ত পানিতেও দিতে পারেন অথবা দিয়ে ফুটাইতে পারেন, যার ফলে উপরের খোসাগুলা দেখবেন ফেটে গেছে। কারণ যে কোনো আপনি সস তৈরি করেন কিংবা পিউরি তৈরি করেন কিংবা পেস্ট তৈরি করেন কি যাই করেন না কেন, প্রথম কথা হচ্ছে আপনার টমেটোর উপরের যে বাকলটা আছে একটা শক্ত চামড়া থাকে, সেই চামড়াটাকে আপনার ফেলে দিতে হবে, এটাকে বলে পিলিং। আচ্ছা, 5-6 মিনিট হয়ে গেল, এখন দেখি এই যে দেখেন কি সুন্দর ফুটতেছে পানিটা। পানি ফুটার সময় আমি চামচটা নিয়ে নিই, সব কাজ 2 হাত দিয়ে করা সম্ভব হয় না, এগুলো আমি একটু নেড়ে দিব যাতে উপর দিকটা নিচে নিচের দিকটা উপরে যায়, মানে এটা যাতে সমানভাবে প্রত্যেকটা জায়গায় হিট তাপটা পৌঁছায়, যার ফলে সুবিধা হবে। একটু পরেই দেখবেন যে এখনই দেখা যাচ্ছে বোধ হয় নাকি না, এখনো হয়নি। হ্যাঁ, খুবই একটা হয়ে গেছে, এই যে দেখেন স্কিনটা বেশ কুচকায় গেছে এবং ফেটে গেছে, কাছ থেকে দেখলে আপনি দেখতে পাবেন। যখন কুচকা যাবে এবং ফেটে যাবে, এই যে ফাটা ফাটা হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা প্রায় হয়ে গেছে, আমাদের জাস্ট স্টিমটাকে উঠায় ফেলতে হবে। যাই হোক, আরেকটু হোক, খাওয়ার পরে এটাকে আমরা গরম পানি থেকে নিয়ে ঠান্ডা পানির মধ্যে দিব। পাশে একটা কড়াই আমি ঠান্ডা পানি রাখছি, চামচটা কোথায় রাখুন সেটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, পানি পাইছি। এখন টমেটোগুলো গরম পানি থেকে তুলে আমি ঠান্ডা পানিতে ছাড়ব, যার ফলে টমেটোগুলো ঠান্ডা হবে এবং স্কিনটা উঠাইতে খুব সুবিধা হবে। টমেটোর চামড়াটা দেখেন, টমেটোর চামড়াগুলো কেমন কুচকায় গেছে, অনেকগুলো ফেটে ফেটেও গেছে। এখন একটু ঠান্ডা হইলে আমরা এর টমেটোগুলোর চামড়াটাকে ছিলে ফেলবো এবং ভিতরের যে পানি এবং বিচিটা আছে ওটা বের করে শুধু মাংসল অংশটুকু আমরা রাখবো। আচ্ছা, টমেটোগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা চোচা ছিলব। টমেটোর হাতে নিয়ে পানি ঝরাই, আস্তে করে চোচাটা এভাবে উঠে যাচ্ছে, ফেলে দিচ্ছি যেখান থেকে যেখান থেকে পারেন, যতটুকু সম্ভব চোচা উঠায় ফেলে দেবেন। দেখেন চোচাগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। আমি আমার বেসিনের মধ্যে একটা কাপড় বিছিয়ে নিচ্ছি, কারণ আমি এখন এর থেকে বিচিগুলা এবং রসটা ফেলে দিব, বিচিগুলা গিয়ে যাতে ড্রেনের লাইনটাকে ক্লগ না করে না আটকাইতে পারে, এভাবে টমেটোটাকে ফেলে ভিতরে রসটা সব বিচিগুলা ফেলে ফেলবে। এই হলো আমার টমেটো ছিলা শেষ। দেখেন
এক কেজি টমেটোতে কতগুলো পেলো সুন্দর ফ্রেশ মিহি অংশটুকু আমি রাখছি, বাকি যা ছিল এতটুকু অংশ প্রায় ফেলে দিছি। আমি একটা চিজ ক্লোথ মানে পাতলা কাপড়ের উপর ফেলছি যাতে এই জিনিসটা বিচিগুলো আমি ছেঁকে ফেলে দিতে পারি, চোটাটা ফেলে দিতে পারি অন্য জিনিসটা আমি, যাতে আমার অন্তত এই সুয়েজ লাইনটা ক্লগ না করে। যাই হোক, এখন আমি এটা একটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব। আপনারা এমনি সিদ্ধ করতে পারেন, একটু বেশি সময় লাগে। প্রেশার কুকারে দিয়ে আমি দেখছি আমার বোন করে খুব অল্প সময়ে, 5-6 মিনিটের মধ্যে কি 10 মিনিটের মধ্যে এটা একদম গোলে নরম হয়ে একটা লেয়ের মতো হয়ে যাবে। আমি এখন একটা প্রেশার কুকারে দিব। আমার প্রেশার কুকারটা ছোট, এত বড় আমার দরকার নেই, আমি একজন মানুষ, একজন মানুষের জন্য ওটা এটা অনেক বেশি। প্রেশার কুকারের মধ্যে আমি টমেটোগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি এটা চুলায় দিয়ে 3টা হুইসেল হওয়া পর্যন্ত হালকা জালে জাল দেব। যাই হোক, আমাদের প্রেশার কুকারে এটা জাল দেওয়া হয়ে গেছে, সুন্দর বেশ নরম নরম দেখাচ্ছে, প্রচুর পানি ছাড়ছে। এইটা এখন আমরা একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। একই সাথে আমরা দিয়ে দিব হচ্ছে পার্সলে, যেটাকে বলে তুলসী পাতাটা, আর অরেগানোর সাথে দিয়ে দিব যাতে ব্লেন্ড হয়ে মিলে যায়। স্বাভাবিকভাবে আমার একটা ভুল হয়ে গেছে, যেটা আমরা আপনারা করবেন না, কারণ আমি আবার পাস্তা সসটা এখন আবার রান্না করা মুশকিল। রসুনগুলো দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ আমার এখানে বাটার কোনো সিস্টেম নেই, তো এর মধ্যে সিদ্ধ হয়ে গেলে ভালো করে গলে যেত। যাই হোক, এখন কোনো মতে থ্যাপলা এর মধ্যে দিতে হবে, তারপরে যা হয় কপালে থাকে। কিন্তু আপনারা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন যাতে ব্লেন্ড হয়ে যায়, কারণ আস্তে আস্তে রসুন থাকলে দেখতে খারাপ লাগে, হয়তো টেস্টটাও খারাপ হতে পারে, কিন্তু রসুন বাটাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন দয়া করে। সাথে আমি দেখেন যে রসুনগুলো কিছু করতে পারিনি, আমার বাটার ক্ষমতা নাই, কারণ পাটা পুঁতা আমার কাছে নাই, তো থেতো করে দিয়ে দিলাম, দেখি ব্লেন্ডে কতটুকু ব্লেন্ড হয়, আপনারা দয়া করে বেটে নেবেন। তো আমি ব্লেন্ডারের মধ্যে টমেটোগুলা ধীরে ধীরে নিয়ে দিব। যাই হোক, আমার ব্লেন্ডারের মধ্যে এগুলো ঢাললাম, গরমটা ঢালা উচিত না। তারপর আমি কতগুলো বেজিল পাতা মানে তুলসী পাতা ধুয়ে দিব, খুব বেশি দিব না, অল্প একটু দিব, কারণ বেশি কোনো মশলাই ভালো না, কম হইলে পরে দেওয়া যায়, কিন্তু বেশি হইলে আমি তো উঠে নিতে পারবো না। আর দু একটা দিই, কি ক্ষতি আছে আর। বেজিল মানে তুলসী পাতাটা খুব উপকারী, চা হিসাবেও খাইতে পারেন, অনেক ভালো ভালো কাজ করে। আর একটু অরেগানোটা দেবো এর মধ্যে, অরেগানোগুলো আমি এখানে রাখছি, অরেগানো আর ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের কুড়া। তো দেখো আমি অরেগানোটা কিছুটা দেই, মানে অরেগানোটা শুকনা, তো এটা গলতে গলতে মানে ব্লেন্ড হইতে মানে ফ্লেভারটা ছাড়তে একটু সময় লাগে। ব্লেন্ডারটা লাগাইলাম চুলার পাশে, চুলাটা যদি জঘন্য আমার কিছু করার নাই, এটাই আমি এফোর্ড করতে পারি, বেশি পারি না। ব্লেন্ডারটা লাগাইলাম, ব্লেন্ডার মাথা খুঁজে পাচ্ছি না, তো ঘোড়ার ডিম একটা প্লেট দিয়ে এটা ঢেকে দিই, কারণ আমার এত সময় নেই। আজকে জানুয়ারির 1 তারিখ 2013, আমার ভিডিওগুলো জানুয়ারির 1 তারিখের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল, মানে আমার আশা ছিল, সেই অনুযায়ী আমি পারি নাই। তবু চেষ্টা করি আজকে রাত্রের মধ্যে কিছু করা যায় কিনা, অন্তত একটা কড়াই দিব চুলার উপরে। কড়াইটা দেওয়ার পরে আমি এগুলা ওর মধ্যে ঢালবো। যেটুকু আছে কাছায় ঢালবো, ততক্ষণ আপনারা কিছু দেখতে পারবেন না, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে আপনাদের দেখাচ্ছি, সরি রেকর্ডিং করতেছি, আর এক হাতে ঢালতেছি। 3টা হাত হয়ে গেল না, মানে এক হাতে রেকর্ডিং করতেছি আর এক হাতে ঢালতেছি। এখন আমি এর সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিব, একটু লবণ দেব। গোলমরিচের গুঁড়া দিলাম, আবার একটু লবণও দিয়ে দিই, বাঁ হাতে ক্যামেরা ধরতে কি খারাপ লাগে না। এদিকে ফুটা শুরু হয়েছে, ওদিকে মশা আমাকে কামড়াচ্ছে, এত কিছু একসাথে করা স্কিলের ব্যাপার। যাই হোক, আর একটা জিনিস আমি তেল দিব। আপনাদেরকেও যখন দেখাইছিলাম তখন আমি দেখাইছিলাম একটা অলিভ অয়েলের বোতল, ওটা আমি সেফ দেখাই ব্যবহার করি না, ওটা অনেক দাম, আমি নর্মাল রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি। এই বোতলে পাবেন না, এটা পানির বোতলের মধ্যে আমি ভরে রাখি। ওই তেলটাও একটু দিয়ে দেবো, যে কোনো তেল দিলেই আপনাদের চলে, পরিমাণ মতো তেল দিব, কিছু তেল দিলেই হলো।
কতটুকু তেল দিতে হবে না দিতে হবে কিংবা কোনটা কি পরিমাণ যাবে সেটা আপনার টেস্টের উপর নির্ভর করে, এটার ব্যাপারে কোনো ওহি নাজিল হয় নাই। আচ্ছা, সসটা রান্না হচ্ছে, সেই ফাঁকে আমি একটু টমেটো পেস্ট ঢেলে নিব। টমেটো পেস্ট এরকম আসে না, টিনের ক্যানে আসে, তো আমি কিছুটা ব্যবহার করছিলাম, ওটা খোলার পরে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে খোঁচায় খোঁচায় যদ্দুর উঠাইছি, তদ্দুরি দিলাম, দেখি ঢালা আসে নাকি। হ্যাঁ হ্যাঁ, যদ্দুর আসলো, তদ্দুরি যথেষ্ট, না দিলেও চলে, তবু দিলাম আর কি, বুঝেন না, দেশি টমেটোর সাথে একটু বিদেশি টমেটোর ঝাল দিয়ে দিলাম, কারণ আফটার অল এটা তো ইটালিয়ান খাওয়া, এটা বিদেশি বিদেশি না করলে কেমন জানি নিজের কাছে খারাপ লাগে না, যে ওদেরকে অসম্মান করলাম। আর সবসময় দেখবেন ফ্লেভারটা নিজে নিয়ে দেখবেন, ইটালিয়ান ফ্লেভারটা আসতেছে নাকি, আর টেস্টটা আপনার নিজের উপরে। আপনি যদি মনে করেন একটু মিষ্টি করতে চান, আপনি চিনি দিতে পারেন অথবা নন ক্যালোরি সুইটনার দিতে পারেন। আমি সাধারণত ব্যবহার করি, আমি কি ব্যবহার করি সে স্বাভাবিক কথা, আমি আমাদের সুইটনার ব্যবহার করি, এনজয় নো ক্যালোরি, যেটা ওটা খাইলে কোনো ক্যালোরি আসবে না, ডায়াবেটিস আছে সবাই খেতে পারে, প্লাস চিনির স্বাদটা পাওয়া যায়। তো যাই হোক, আপনারা যা খুশি ব্যবহার করেন, যে চিনি খেয়ে 142টা রোগ বাধা দিতে চান সে বাধান, আপনি রোগ বাধা পাঙে পয়সা দেবো না, আপনার চিকিৎসার জন্য আপনার আপনাকে দেখতে হবে। যাই হোক, প্রায় হয়ে গেছে জিনিসটা, এই যে আপনি কীরকম থিকনেস চান নিজে দেখে নেবেন, কারণ এটা একটা রুটির উপরে স্প্রেড করবেন, এটা যখন রুটির উপরে স্প্রেড করবেন থিকনেসটা কীরকম আপনি চান নিজে, তবে সাবধান থাকবেন সবসময়, এটা যখন এইভাবে তপ্ত হয়ে ফুটতেছে তখন এটা কিন্তু ছিটে ছিটে গায়ে লাগবে, সেই জন্য ঘন ঘন নাড়বেন। এবং সবচেয়ে ভালো হচ্ছে যদি অ্যাপ্রন একটা পান, সবাই কিনে নেওয়া উচিত, কুকিংয়ের সময় রান্নার সময় যে অ্যাপ্রনটা পরে সেই অ্যাপ্রনটা পরা, খুব বেশি দাম 100 টাকার মধ্যে হয়ে যায়। আপনাদের আমি বড় বড় উপদেশ দিচ্ছি কিন্তু আমি নিজেই পরি, যদিও আমার তিনটা আছে, তিনটা বোধহয় দেখার জন্যই আমি রাখছি। যাই হোক, মোটামুটিভাবে হয়ে গেছে, আমি একটু ফ্লেভারটা নিয়ে দেখলাম, এখন টেস্টটা টেস্ট করে দেখি কী অবস্থা। আমি চামচ দিয়েই, চামচ থেকেই নিব। হ্যাঁ, টেস্টটাও ঠিক আছে, আমাদের পাস্তা সস বোধহয় হয়ে গেছে, আমি এটাকে একটু ঠান্ডা করে দিব, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমি চা জালটা বন্ধ করে দিই, মাঝে মাঝে দেখেন যে এই যে রসুনগুলো এখনও ঠিক মতো গলেনি, এই যে দেখা যাচ্ছে এখন সাদা সাদা রসুন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো সেই জন্য পরে একটু ব্লেন্ড করে নিব। তা আপনার রসুন বাটা দিলে আর ব্লেন্ড করার দরকার নাই, খাই দেখবেন ফ্লেভারটা ঠিক আসতে থাকে, ফ্লেভারটা একদম পারফেক্ট ইটালিয়ান ফ্লেভার আসতেছে। তো আমি ইটালি, আর আপনাদের আরেকটা কথা বলে দিই, ওই রেসিপিটা আমি নতুন করে ভিডিও করব না, এটা যখন করলামই ঠিক একই পদ্ধতিতে তৈরি হয় পাস্তা সস। পাস্তা সসের মধ্যে শুধু অতিরিক্ত দিতে হয় হচ্ছে রোজমেরি আর থাইম। আমি যেমন অরেগানো দিলাম সেরকম রোজমেরি থাইম দিবেন, টেস্টটা কীরকম রাখবেন, আপনার পাস্তা সস হয়ে গেল। আর যদি মিট পাস্তা সস করতে চান, কিছু কিমা, কিমা গরুর মাংস কিংবা খাসির মাংস, কিমা যে যেটা খেতে চান, কিমা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে এর সাথে মিলাই দিবেন, আপনার পাস্তা সস উইথ মিট হয়ে গেল, আর বেশি কোনো কিছু না। ইটালিয়ানরা আমাদের মতো এত ঝামেলার খাওয়া খায় না, ওরা সব কিছু সিম্পলই খায়।